হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বলবো মাল্টিপ্লিকেশন শর্ট ট্রিক্স নিয়ে, এরকম ধরনের অঙ্কগুলো কীভাবে খুবই অল্প সময়ের মধ্যে সমাধান করতে পারবো ও সেটাই আজকে দেখে নেবো। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর বেল আইকনে ক্লিক করো এরকম ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। বন্ধুরা, এখানে 9 × 11 সহজেই আমরা দেখেই বলে দিতে পারবো যে এর অ্যান্সার আসবে 9। 9 অর্থাৎ 11-কে 1 অঙ্ক দ্বারা গঠিত যে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে সহজেই পেয়ে যাবো। কিন্তু এর পরে 2 অঙ্ক, 3 অঙ্ক, 4 অঙ্ক, 5 অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা কিভাবে সলভ করবো 11 দিয়ে, তো দেখে নাও। ফার্স্ট যেটা রয়েছে, আমাকে কি করতে হবে, 11 দিয়ে যখনই মাল্টিপ্লাই থাকবে তখন কোন প্রথমে যেটা আছে সেটা লিখে দেবো এবং শেষে যেটা আছে লিখে দেবো, অ্যাজ ইট ইজ যেটা রয়েছে সেটাই লিখে দেবো। ও তা নেক্সট মাঝখানে কি হবে, জাস্ট এই দুটো যোগ হবে। 7 আর 2 যোগ করলে কত হবে, 9। তাহলে 7 9 2 এটা হয়ে গেল এর গুণ। নেক্সট পরেরটাও কি সেম, এখানে 5 লিখে দেবো, তারপর কি লাস্টে 3 লিখে দেবো। নেক্সট এখানে কি করবো, এটার সাথে এটা যোগ করে তারপরে বসাবো। 5 আর 2 যোগ করলে কত হচ্ছে, 7। তারপর এটার সাথে এটা যোগ করে বসাবো, 3 আর 2 যোগ করলে কত হচ্ছে, 5। দ্যাট ইস আনসার। নেক্সট সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট যে সংখ্যা দুটো আছে সেটা বসিয়ে দেবো, 7 আর 3 এখানে বসিয়ে দিলাম। মিডিলের সংখ্যা কি ফার্স্টের সাথে, এটার সাথে এটা প্লাস করব, তাহলে 7 2 প্লাস 2 মানে 9, 2 প্লাস 5 মানে কি হচ্ছে, 7, 5 প্লাস 3 মানে হচ্ছে 8। তাহলে এটা হয়ে গেল অ্যান্সার, একদম ইজি বন্ধুরা। তারপরে নেক্সট যদি বন্ধুরা আমরা নেক্সট অঙ্কটা দেখি, 5 অঙ্ক দ্বারা গঠিত ও সংখ্যাকে আমরা 11 দিয়ে কি করবো, মাল্টিপ্লাই করবো। সেম অ্যাজ ইট ইজ ফার্স্ট অ্যান্ড লাস্ট যেটা আছে সেই দুটোকে কি আমরা ফার্স্ট অ্যান্ড লাস্ট অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো, 8 আর 3 লাস্টে বসিয়ে দিলাম। এবার মিডিলের পোর্শনগুলো কি অঙ্কগুলো আসবে সেগুলোকে কীভাবে ইয়ে করবো, যে প্রথম থেকে শুরু করব, যোগ করে 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 সব কটা যাবো, মানে 8 প্লাস 1 মানে হচ্ছে 9, 1 প্লাস 5 মানে হচ্ছে 6, 5 প্লাস 4 মানে হচ্ছে 9, 4 প্লাস 3 মানে হচ্ছে 7। দ্যাট ইজ অ্যান্সার। বন্ধুরা, এখানে যে প্রসিডিওরটা অ্যাপ্লাই করলাম, যদি এই প্রসিডিওর অ্যাপ্লাই করে এ ক্যারি আসে, এটা তো উইদাউট ক্যারি গেল, যদি ক্যারি আসে তখন কি করব সেক্ষেত্রে দেখে নিই। তো এখানে এখানে কি করব, একই রকম ফার্স্ট অ্যান্ড লাস্ট কি অ্যাজ ইট ইজ হবে, এখানে 2 লিখে দিলাম আর এখানে 5 লিখে দিলাম। নেক্সট কি করব, আমি এখান থেকে এটা প্লাস করব, প্লাস করলে 9 প্লাস 2 11, আর ক্যারি যেটা থাকবে সেটা আগের এর সংখ্যার মাথায় লিখে দেবো। ও নেক্সট কি হচ্ছে, এখানে এইটা আর এইটা গুণ করলে 9 প্লাস 3 কি হয়ে যাচ্ছে, 12 12 2, হাতে আবার 11 রয়েছে, 1 1 রয়েছে, ক্যারি ক্যারি উপরে লিখে দিলাম। নেক্সট এটার সাথে এটা 3 প্লাস 3 প্লাস 8 মানে হচ্ছে 11 11, আবার ক্যারি 1 উপরে লিখে দিলাম। এখানে রয়েছে তোমার 8 প্লাস 8 প্লাস 7 মানে হচ্ছে 15 15, 5 ক্যারি 1 উপরে লিখে দিলাম। নেক্সট কি হচ্ছে, 7 প্লাস 2 9, ক্যারি নেই লেখার দরকার নেই। তারপরে 2 2 2 প্লাস 5 হচ্ছে 7, তো এখানে যে 5টা লাস্ট অ্যাজ ইট ইজ বসে গেল। তা এখানে কি হচ্ছে, প্লাস করে দেবো জাস্ট এটাকে, 3 3 2 5 9 7 5, দ্যাট ইজ অ্যান্সার। এরকম ভাবে আমরা কি করব, যখনই ক্যারি থাকবে তার আগের সংখ্যার মাথায় লিখে দেবো। নেক্সট এইটা যদি আমরা মাল্টিপ্লাই করি, ফার্স্ট অ্যাজ ইট ইজ 9 বসাবো, নেক্সট এটার সাথে এটা মাল্টিপ্লাই করব, 9 প্লাস 3 হচ্ছে 12 12 এর 2, হাতে আগে ক্যারি রয়েছে, ক্যারি রয়েছে 1, সেটা কি উপরে আগের সংখ্যার উপরে বসিয়ে দেবো। নেক্সট এটার সাথে এটা হচ্ছে 7 প্লাস 3 = 0 0 মানে 10 10 এর 0 বসে গেলো, আর ক্যারি 1 রয়েছে আগের সাথে বসে গেলো। নেক্সট এটার সাথে এটা তাহলে কি হচ্ছে, 12 12, ক্যারি 1 আগে বসে গেলো, 5 প্লাস 2 7, আর অ্যাজ ইট ইজ যেটা বসবে লাস্ট 2 অ্যাজ ইট ইজ বসে গেলো, তাহলে কি হয়ে যাবে, 10 9 প্লাস 1 10 n, এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, এখানে 2 7 2। তাহলে ক্যারি থাকলে কি এভাবে আমরা কি করব, আগের সংখ্যা যেটা আছে, যে সংখ্যার ক্যারি রয়েছে সে প্লাস করার পর যে যেটি ক্যারি রয়েছে সেটিকে আগের সংখ্যার সাথে অ্যাড করে দেবো। বন্ধুরা, যেহেতু এখানে 22 দিয়ে মাল্টিপ্লাই করছে আর 22-কে লেখা যায় 11 × 2 মানে 2 4 3 2 × 11 × 2 লেখা যায়, তাহলে প্রথমে এইটুকু মাল্টিপ্লাই করবো, দেন 2 দিয়ে মাল্টিপ্লাই করবো। এছাড়া প্রথমে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেন 11 দিয়ে মাল্টিপ্লাই করতে পারো, যেটা তোমার সুবিধা সেটাই করে নিতে পারো, এটা না লিখে মনে মনে করতে পারো, আমি বোঝানোর জন্য লিখলাম। নেক্সট কী করবো, আমি 11 দিয়ে যখন মাল্টিপ্লাই করবো কি 2 ও এটা প্লাস হয়ে যাবে 6,
এটা প্লাস হয়ে যাবে 7, এন্ড এটা প্লাস হয়ে যাবে 5, আর অ্যাজ ইট ইজ এর জন্য লাস্ট 2 যেটা রয়েছে সেটা লিখে দিলাম, ইনটু 2, 2 দিয়ে মাল্টিপ্লাই করো কি হয়ে যাবে 4, 0, 1, 5, 1, 3, 1, 5, দ্যাট ইজ অ্যান্সার। 2 দিয়ে মাল্টিপ্লাই করলে বেরিয়ে গেল, ভেরি ইজি। বন্ধুরা যখন কোনো সংখ্যাকে 55 দিয়ে ধরো মাল্টিপ্লাই করতে হচ্ছে, তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, 55কে আমরা লিখতে পারি ই 11 ইন্টু 5, মানে অ্যাট ফার্স্ট 11 দিয়ে মাল্টিপ্লাই করো এটাকে সেম প্রসিডিউরে, দেন 5 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তা আমি 11 দিয়ে যদি এটাকে মাল্টিপ্লাই করি ই তাহলে কি করতে হবে, 11 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে হয়ে যাবে 6 x 8, এই দুটো যোগ করলে হয়ে যাচ্ছে 6 8 10, 10 হাতে 1 রয়েছে ক্যারি, তাহলে 8 8, আর 1 কি হয়ে যাচ্ছে 9। এখন কি করতে পারি, এর সাথে 5 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, অথবা 5 দিয়ে মাল্টিপ্লাই করার একটা সহজ নিয়ম কি, এই একটা শূন্য লাগিয়ে দাও আর একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তো খুবই সহজ হয়ে যাবে। 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 2 দিয়ে ডিভাইড করলে এখানে কত চলে আসবে, এখানে হচ্ছে আমরা এখানে দেখছি 6 এর এর হাফ হচ্ছে 3, এই 4 এটা হচ্ছে 3, এখানে 9 এর হচ্ছে এ 4, আর 1 রয়েছে এ 10, তার মানে 5, আর এখানে 0, তাহলে এটা হয়ে গেলে অ্যান্সার। এরকম ভাবে এই ধরনের অঙ্ক কি হবে বহুতই কম সময়ের মধ্যে আমরা সলভ করতে পারবো। বন্ধুরা বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবে, আর আপনি যদি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, কারণ আমি এরকম ধরনের এডুকেশন রিলেটেড ভিডিও রেগুলার চ্যানেলে আপডেট করতে থাকি। ভালো থাকবেন, টেক কেয়ার।